শিবরাত্রি আসতে আর একদিনও বাকি নেই। চলতি মাসের 8 তারিখ পালিত হবে মহাশিবরাত্রি উৎসব। এই বিশেষ দিনের জন্য শিব ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। এই বিশেষ দিন ভোলে বাবার দিন। আগামী 8ই মার্চ শুক্রবার রাত 8টা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী উৎসব। প্রতি বছরই শিব চতুর্দশী উপলক্ষে আলিপুর দুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে শিব চতুর্দশীর শুভ সূচনা করা হয়। পাশাপাশি শিব চতুর্দশী উপলক্ষে জটেশ্বরে বসে জমজমাট মেলা। এবারেও তার অন্যথা হবে না। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটবে জটেশ্বর শিব মন্দিরে। ওই দিন জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসবেন তারা। বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত শিব চতুর্দশী উপলক্ষে মন্দিরে উপস্থিত হবেন ওই দিন। ঐতিহ্যবাহী এই মন্দিরে বহু বছর ধরেই শিব চতুর্দশী উপলক্ষে অনুষ্ঠিত হয় জমজমাট মেলা। আপনারা সবাই জানেন যে আগামী 8ই মার্চ রাত্রি ঠিক 8টার সময় আমাদের 2024-এর শিব চতুর্দশী উৎসব লাগছে শুক্রবার। সেই সময়ে প্রতি বছর না এবছরও আমরা অর্থ এলাকার আমরা সবাইকে আমন্ত্রণ করেছি। আমরা আমাদের পার্শ্ববর্তী যে আমাদের নদী রয়েছে মজিনাই নদী, আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সবাই নদীর ঘাট থেকে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢেলে আমরা শিবরাত্রি উৎসবের শুভ সূচনা করব। এবং জটেশ্বরের আবেগ এই আমাদের এই শিবরাত্রি উৎসব। এই শিব চতুর্দশীকে কেন্দ্র করে আমাদের জটেশ্বর বাজারে গরুহাটি ময়দানে আমাদের 15 দিনের মেলা, যে মেলারও আমরা ওপেনিং করব আগামী 10ই মার্চ বিকেল 4টার সময়। আজকে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে অত্র এলাকার সকলকে আমরা আমন্ত্রণ করছি, আপনারা সবাই আসবেন। এই মেলার আনন্দ আমরা সবাই একসাথে মিলে আমরা উপভোগ করব। এবং বিগত বছরগুলোতে যেভাবে আপনারা সহযোগিতা করে আমাদের মেলাকে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, আপনারা জানেন যে আমাদের এখানে প্রচুর প্রতিদিন বিশাল ক্রাউড তৈরি হয় মেলাতে। মেলা মানেই মেলবন্ধন। বিভিন্ন দূর দূরান্ত থেকে দোকানদাররা আসেন, অনেক জিনিসপত্র পাওয়া যায়। সর্বস্তরে মানুষের কাছে সব দিক দিয়ে সহযোগিতা কামনা করি জটেশ্বর শিব মন্দির কমিটির পক্ষ থেকে। ইতিমধ্যে বিভিন্ন জিনিসের দোকানপাট আসতে শুরু করেছে জটেশ্বর গরুহাটি ময়দানে। এই মেলা শুরু হবে আগামী 10ই মার্চ রবিবার থেকে। ওই ঐতিহ্যবাহী মেলাকে ঘিরেই এখন প্রস্তুতি চলছে জোর কদমে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।